সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমাদের গতদিন আমরা ডিস্কের কিছু বেসিক জিনিসপত্র নিয়ে কথা বলেছিলাম, আর ডিস্কের সেক্টর সিলিন্ডার নিয়ে কথা বলেছিলাম। একটু দেখো তো, আমাদের মনে আছে কিনা যে সেক্টর সিলিন্ডারের ব্যাপারটা খেয়াল আছে কিনা একটু দেখো। কেউ জন বলো তো যে সিলিন্ডার মনে আছে কিনা, কি জিনিস? আমরা বলেছিলাম হ্যাঁ, মানে আমার এখানে যদি ধরো এরকম ট্র্যাক থাকে, এই অ্যাক্রস দিয়ে এরকম যদি ট্র্যাক থাকে, তাহলে আমাদের একই নাম্বার ট্র্যাক, যেমন ধরো আমি যদি বলি যে ট্র্যাক নাম্বার 10, তাহলে সবগুলো ডিস্কের ট্র্যাক নাম্বার 10 কে একসাথে যদি আমি ধরি, সেটাকে আমরা বলি একটা সিলিন্ডার, তাই তো? ঠিক আছে, রুল 25। আচ্ছা তাহলে দেখো, আমাদের এই যে সিলিন্ডারের অ্যাক্রসে যে রিকোয়েস্ট গুলো আসবে, আমরা জানি যে আমাদের রিকোয়েস্ট গুলো, ডিস্কের রিকোয়েস্ট গুলো আসবে হচ্ছে বিভিন্ন সিলিন্ডার থেকে ডাটা রিড করতে হবে। তো ধরো আমি এই ট্র্যাক নাম্বার 10 বা সিলিন্ডার নাম্বার 10 এর উপরে হেড গুলোকে বসিয়ে রেখেছি, তাহলে সেক্টর গুলো কিভাবে আসবে আমার হেড এর নিচে? সেক্টর গুলো কিভাবে আসবে? সেক্টর গুলোকে পড়তে গেলে কি করতে হবে? রাইট, মানে রোটেট করে সেক্টরটা আমার হেডের নিচে আসবে। তাহলে তোমার কাছে যখন কোনো ডাটা, যখন তুমি ডিস্কে সেভ করবা এবং এই সেক্টর থেকে যখন তুমি ডাটা রিট্রিভ করবা, তোমাকে কি করতে হবে, এই হেড গুলোকে তুমি এই যে অ্যাক্রস দি সিলিন্ডার মুভ করতে পারবা, তাই না? এইদিকে তুমি যে কোনো ট্র্যাক বা সিলিন্ডার উপরে তুমি হেড গুলোকে সেট করতে পারবে। আমরা সিলিন্ডার কেন বলছি, কারণ আমরা জানি সবগুলো হেড আসলে একসাথে মুভ করে, একটা ডানে একটা বামে, বা একটা অন্য সিলিন্ডার আরেকটা আরেকটা সিলিন্ডার, এরকম কিন্তু হওয়ার কোনো সুযোগ নাই। সবগুলো হেড, রিড রাইট হেড একসাথে একই দিকে মুভ করে, তার মানে একসাথে একটা পার্টিকুলার সিলিন্ডারের উপরে সেট করে থাকবে। তারপরে তুমি ওই সিলিন্ডারের উপরে যে কোনো সেক্টরকে ওই রোটেশনাল মুভমেন্ট দিয়ে রিড করতে পারবে। তাহলে এই যে চিন্তা করো, ব্যাপারটা এরকম, ধরো আমি এই ছবিটাই যদি আরেকটু আরেকবার একটু ইয়ে করি, যেমন ধরো হেড এখন 10 নাম্বার ট্র্যাকের উপরে আছে। আচ্ছা এখন দেখো তো, এই যে ধরো এই যে এই পজিশনে আছে, যে এই 10 নাম্বার ট্র্যাকের উপরে আছে, তাহলে এখন দেখো তো, যদি তোমার কাছে একটা রিকোয়েস্ট আসে যে এরপরে ডাটাটা রিড করতে হবে 18 নাম্বার সিলিন্ডার থেকে, তাহলে কি করবো বলো তো? এই 10 নাম্বার রিড করার পরে আমি হেড কে মুভ করে 18 নাম্বারের উপরে নিয়ে বসাবো না নাকি? জি স্যার। আচ্ছা তাহলে আমাকে কয়টা সিলিন্ডার মুভ করতে হলো বলতো? কয়টা সিলিন্ডার মুভ করে হেডটাকে 18 যেতে হলো? 8টা সিলিন্ডার মুভ করতেছ না দেখো তো? জি স্যার। তাহলে একটা সিলিন্ডার তুমি যখন মুভ করো হেডটাকে, তার মানে আমরা কি বলেছিলাম, ওই যে সিক টাইম একটা কথা বলেছিলাম, মনে আছে? সিক টাইম কি ছিল, যে আমরা হেডটাকে একটা পার্টিকুলার সিলিন্ডারের উপরে প্লেস করতে যে সময়টা লাগে। তাহলে খেয়াল করে দেখো, তোমাকে এখানে কয়টা সিলিন্ডার মুভ করতে হচ্ছে 18 নম্বরে যেতে? 10 থেকে 8টা সিলিন্ডার মুভ করতে হচ্ছে। তাহলে তোমার যদি বলা হয় যে সিক টাইম হচ্ছে, কথার কথা যে সিক টাইম হচ্ছে 6 মাইক্রোসেকেন্ড, তাহলে বলতো এই 8টা সিলিন্ডার মুভ করতে তোমার কত বলতো 48 মাইক্রোসেকেন্ড সময় লাগবে না? জি স্যার। ঠিক আছে, তাহলে দেখো তুমি 48 মাইক্রোসেকেন্ড সময় নিয়ে কি করলা, হেডটাকে 10 থেকে 18 নিয়ে প্লেস করলা। আচ্ছা এখন ধরো এরপরে, যে 10 এর পরে তুমি 18 রিকোয়েস্ট ছিল, তারপরে ধরো তোমার কাছে রিকোয়েস্ট আসলো 180 নাম্বার সিলিন্ডারের, তাহলে তোমাকে কি করতে হবে বলতো? 18 থেকে 180 যেতে হবে না নাকি? জি স্যার। তাহলে 18 থেকে তুমি যদি 180 তে যাও, তাহলে তোমাকে কতগুলো সিলিন্ডার ক্রস করে যেতে হবে 180 থেকে? তুমি 18 বিয়োগ করলেই তুমি পেয়ে যাবে, তাই না? এই যে 180 থেকে 18 বিয়োগ করলে, তাহলে আমাকে একটা জিনিস খেয়াল করে দেখো তো, তোমাকে এইভাবে চিন্তা করে দেখো যে আমি ধরো এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছি, ঠিক আছে, কোনো একটা জিনিস কিনতেছি নিউ মার্কেট থেকে। এখন তোমার কাছে যদি কেউ একজন ফোন করে বলে যে উত্তরা থেকে তোমার কি করতে হবে, একটা লাইব্রেরি থেকে একটা বই কিনে আনতে হবে, আর আরেকজন পরে ফোন করে বলল যে নীলক্ষেত থেকে একটা বই কিনতে হবে, তাহলে আমাকে বলো তো, তুমি যদি প্রথম কলটা আসছে কোত্থেকে, উত্তরা থেকে বইটা আনতে হবে, তাহলে তুমি যদি নিউ মার্কেট থেকে গাড়ি নিয়ে উত্তরা চলে যাও, তারপরে সেই বইটা কিনে যদি নীলক্ষেতে আসো, তাহলে এটা কি বলতো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো হলো না? যে আগে ফোন করে যেখান থেকে আনতে বলেছে সেখান থেকে তুমি নিলে না প্রথমে নাকি? জি স্যার।
আচ্ছা, তাহলে তুমি যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এর মতো চিন্তা করো, তাহলে বলো তো, তোমার ছিলা তুমি নিউ মার্কেটে, সেখান থেকে তুমি উত্তরা গিয়েছো, তারপরে আবার নীলক্ষেতে আসছো, কারণ তুমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করেছো। এটা করলে তোমার কি বলো তো, তোমাকে ডিস্টেন্স বেশি কভার করতে হবে না, অনেক বেশি ডিস্টেন্স মুভ করতে হবে না, সময় বেশি লাগবে না। জি স্যার। আচ্ছা, তাহলে তুমি এটা না করে কি করতে পারতা বলো তো, তুমি কি মানে অপটিমাইজ করতে পারতা কিনা তোমার রিকোয়েস্ট গুলোকে, অপটিমাইজ তোমার ডিস্টেন্সটাকে তুমি অপটিমাইজ করতে পারতা কিনা বলো তো। তুমি ছিলা নিউ মার্কেটে, তোমার কাছে লোকেশন কোনটা ছিল বলো তো, নিউ মার্কেট থেকে উত্তরা কাছে ছিল নাকি নীলক্ষেত কাছে ছিল? নীলক্ষেত। তাহলে তুমি যদি উত্তরা থেকে না গিয়ে যদি আগে নীলক্ষেতে চলে যেতা, তারপরে সেখান থেকে যদি উত্তরা যেতা, তাহলে বলতো তোমার ওভারঅল জিনিসটা কি বলতো, অপটিমাইজ হতো না? তুমি যদি রিকোয়েস্ট গুলোকে দেখে যদি ডিসাইড করতে পারো যে আমি যে লোকেশনে আছি এখান থেকে যেটা নিয়ার বাই সেখানে যদি আমি আগে যাই, সেখান থেকে যদি ডাটা রিট্রিভ করি, তাহলে বলতো আমার ওভারঅল মুভমেন্টটাকে কমানো যাবে না নাকি? আর এটা না করে তুমি যদি এরকম করো যে তোমার নিউ মার্কেট থেকে তুমি এখন কি করলা, উত্তরা গেলা, উত্তরা থেকে তুমি কি করলা, উত্তরা থেকে চলে গেলা ময়মনসিং, ঠিক আছে, ডিস্টেন্স মানে তোমাকে যেখান থেকে রিকোয়েস্ট আসতেছে, তারপর সেখান থেকে তুমি কি করলা, ব্যাক করে আসলো হচ্ছে আবার নিউ মার্কেটে, এই নীলক্ষেতে, তারপর নীলক্ষেত থেকে আবার নিউ মার্কেট গেলা। তাহলে এইভাবে আমরা যদি স্প্যারোটিক্যালি মুভ করি, হ্যাঁ, এদিক থেকে সেদিক, মানে যেই রিকোয়েস্ট আগে আসবে সেই দিকে যদি চলে যাই, তাহলে ওভারঅল আমার ডিস্টেন্স বেশি কভার করতে হবে না, অনেক বেশি তেল খরচ হবে না নাকি, তুমি যদি গাড়ি নিয়ে মুভ করো? আর এটা না করে তুমি যদি নিয়ার বাই রিকোয়েস্ট গুলোকে আগে সার্ভ করে ফেলো, তাহলে তোমার কি হবে, ওভারঅল মুভমেন্ট কমে যাবে না? এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে একটা জিনিস কি বোঝা যাচ্ছে কিনা, যে ডিস্কে যখন আমার কাছে বলবে কোন একটা অ্যাপ্লিকেশন, যখন বলবে যে সিলিন্ডার নাম্বার 10 থেকে ডাটা দাও, আরেকজন বলবে সিলিন্ডার নাম্বার 15 থেকে ডাটা দাও, আরেকজন বলবে 20 থেকে ডাটা দাও, তাহলে আমি রিকোয়েস্ট গুলোকে অপটিমাইজ করতে পারবো কিনা, সামহাও সিলিন্ডার মুভমেন্ট কমায় আনতে পারবো কিনা কোনো অ্যালগোরিদম দিয়ে, এটা কি পসিবল কিনা, মানে কোনো আইডিয়া থেকে বোঝা যাচ্ছে যে আসলে সিলিন্ডার মুভমেন্ট কমানো সম্ভব কিনা? আমি যদি ডিসিশন নিই যে আমি এটার পরে এই সিলিন্ডার সার্ভ করব, তারপরে এটা সার্ভ করব, এই ডিসিশন নিয়ে আমি নাম্বার অফ সিলিন্ডার মুভমেন্ট কমিয়ে আনতে পারবো কিনা বলো, এটা কি অপটিমাইজ করা সম্ভব কিনা, কি মনে হচ্ছে? জি স্যার, সম্ভব। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের সিলিন্ডার মুভমেন্ট অপটিমাইজ করা সম্ভব, এখন আমরা কিছু অ্যালগোরিদম দেখব যেটা দিয়ে আমরা এই যে সিলিন্ডার মুভ করতে হয়, এই সিলিন্ডার মুভমেন্টের কতগুলো সিলিন্ডার আমাকে মুভ করতে হবে কোন অ্যালগোরিদমে, এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করবো। তারপরে আমরা ডিসাইড করবো যে কোন অ্যালগোরিদমটা বেটার বা সবচেয়ে কম সিলিন্ডার মুভমেন্টে বেটার ডাটা রিড করতে পারে, এই জিনিসটা আমরা এখন দেখার চেষ্টা করবো, কয়েকটা অ্যালগোরিদম আমরা দেখবো। তাহলে দেখো, এই অ্যালগোরিদমটা দেখার জন্য আমরা একটা অঙ্ক আগে দেখি, তারপরে আমরা অ্যালগোরিদমে যাবো। দেখো এই যে এই অঙ্কটা একটু খেয়াল করে দেখো, তোমাকে বলা আছে যে এই মুহূর্তে তোমার হেড রিড রাইট হেড সিলিন্ডার নাম্বার 53 এর উপরে আছে, ঠিক আছে, সিলিন্ডার নাম্বার 53 এর উপরে তোমার রিড রাইট হেডটা বসানো আছে। এখন এগুলো হচ্ছে তোমার বিভিন্ন সিলিন্ডারের জন্য রিকোয়েস্ট, এই যে এই অর্ডারে রিকোয়েস্ট গুলো আসছে। আচ্ছা দেখো তো, 53 নম্বরে বসে আছে, তোমার কাছে এরপরে রিকোয়েস্ট আসছে 98, তাহলে এটাই যেহেতু সবার আগে আসছে, আমি কি করবো বলতো, 53 থেকে 98 তে চলে যাবো না সিলিন্ডার নাম্বার? জি স্যার। আমরা যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করি, তাহলে কি করবো, 53 থেকে 98 তে যাবো, তারপরে 98 পরে আবার রিকোয়েস্ট আসছে কত দেখো তো, 183, তাহলে আমি কি করবো, 98 থেকে 183 তে যাবো, তারপরে আবার 37 রিকোয়েস্ট আসছে, তাহলে 37 যাবো, আর 188 থেকে। তাহলে এই যে আমরা মুভমেন্ট গুলো করতেছি, এখানে কি আমরা কোনো ধরনের অপটিমাইজ করছি নাকি যেটার রিকোয়েস্ট আগে আসছে সেই দিকে আগে যাচ্ছি বলতো, সেই দিকে চলে যাচ্ছি, এটা এইটা কি বলতো, আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ইউজ করতেছি না, যেখান থেকে রিকোয়েস্ট আগে আসছে সেই জায়গায় আমরা মুভ করতেছি। তাহলে দেখো আমাদের এখানে বলে দেয়া আছে যে এই ডিস্কটাতে তোমার নাম্বার অফ সিলিন্ডার আছে হচ্ছে 200টা, 0 থেকে 199 হচ্ছে মার্ক করা আছে, টোটাল নাম্বার অফ সিলিন্ডার কয়টা আছে এখানে দেখো তো, টোটাল নাম্বার অফ সিলিন্ডার আছে 200টা। তাহলে দেখো এই অঙ্কটাতে আমি যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ইউজ করি, আমাদের বলা আছে যে হেড এখন আছে হচ্ছে 53 নম্বর সিলিন্ডারের উপরে, দেখো তো এই ছবিটা দেখলে বোঝা যায় কিনা,
এই যে দেখো আমরা এখন আছি 53 তে, দেখো তুমি অঙ্কটা করার সময় কি করবা, তুমি 0 থেকে শুরু করে এই যে 200 পর্যন্ত এই সিলিন্ডার গুলোকে উপরে লিখে ফেলবা। তো যেহেতু তোমার 0 থেকে 200 লিখতে তোমার আননেসেসারি প্রচুর জায়গা দরকার, সেজন্য আমরা কি করব, সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এই যে রিকোয়েস্ট নাম্বার গুলো যেগুলো আছে এই নাম্বার গুলোতেই আমরা শুধু পয়েন্ট গুলো আঁকবো। তাহলে দেখো এই যে উপরে আমরা যে নাম্বার গুলো মার্ক করেছি এই নাম্বার গুলো আর কিছুই না, সিম্পলি যেগুলো রিকোয়েস্ট আছে সেই নাম্বার গুলোকে আমরা মার্ক করেছি, অন্য বাকি পয়েন্ট গুলোকে মার্ক করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখন আছি কোথায় দেখো তো, 53। তাহলে প্রথম রিকোয়েস্টটা কোথায় আসছে 53 পরে, এই যে 98। তাহলে দেখো যে আমরা এইদিকে হচ্ছে টাইম, তাহলে যে 53 থেকে আমরা 98 এ গিয়েছি, তাহলে আমাকে কতগুলো সিলিন্ডার মুভ করতে হয়েছে বলো তো, দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা তাহলে 98 এর পরে রিকোয়েস্ট আসছে কোথায়, 183। তাহলে দেখো আমি যে 98 থেকে চলে গেলাম 183 তে, তাহলে আমাকে কতগুলো সিলিন্ডার মুভ করতে হয়েছে, দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা এরপরে রিকোয়েস্ট আছে দেখো 37, তাহলে আমাকে কি করা লাগছে, দেখো এখান থেকে আবার জাম্প করে 37 এ ফেরত আসতে হয়েছে, তাহলে এতগুলো সিলিন্ডার ক্রস করে আসতে হয়েছে, তাহলে মুভমেন্ট কত হইলো, 183 তে ছিলাম 37 এ গেলাম, তাহলে দেখো তো এই যে এতগুলো মুভমেন্ট করতে হলো না। জি স্যার। তাহলে আমরা দেখো এইদিকে যেহেতু আমরা এইদিকে যেহেতু টাইম ইউজ করতেছি, আমরা কি করতেছি দেখো রিকোয়েস্ট গুলোকে একটু ওই যে ইসিজি এর মতো একটু নিচের দিকে অ্যাঙ্গেল করে লিখতেছি, বোঝানোর জন্য যে এই যে তুমি এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারে মুভ করতেছো এতে কিন্তু একটু টাইম লাগছে তোমার, তাহলে এই টাইমটা বোঝানোর জন্য আমরা এই রিকোয়েস্ট গুলোকে এইভাবে একটু অ্যাঙ্গেল করে লিখছি, তাহলে কিন্তু তুমি বুঝাতে পারবে না। তাহলে দেখো 183 থেকে আমরা 37 আসলাম, 37 থেকে আবার কই যাবে বলো তো, 122, 122। দেখো এই যে 37 থেকে আমি 122 গেলাম। তাহলে এইভাবে তুমি যদি স্প্যারোডিক্যালি মুভ করো যখন যেটা রিকোয়েস্ট আসবে, তুমি যদি এই প্রতিটা দুইটা পয়েন্টের এই এই মুভমেন্টটা কত বলো তো, এটা হচ্ছে 122 বিয়োগ 37 না, দেখো তো এই মুভমেন্টটা ঠিক আছে। জি স্যার। তাহলে তুমি যদি এখন এই সবগুলো পয়েন্টের মুভমেন্ট গুলো যদি ডিফারেন্স গুলো যদি যোগ করো, দেখো তোমার যোগফলটা আসবে হচ্ছে 640। তাহলে তুমি যদি এই রিকোয়েস্ট গুলোকে যেটা আগে আসছে সেটাকে আগে সার্ভ করো, তাহলে তোমাকে 640টা সিলিন্ডার মুভ করতে হবে। এই 640 কিভাবে পেলাম, যা সিম্পলি যে দুইটা পয়েন্টের যে বিয়োগফল গুলো, এই বিয়োগফল গুলোকে আমি জাস্ট যোগ করেছি, যোগ করলে এই যে প্রতিটা পয়েন্টের যে এখান থেকে এইটা, তারপর এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এই সবগুলো ইন্ডিভিজুয়াল পয়েন্টের আমরা কি করেছি বিয়োগ করে তার বিয়োগফল গুলোকে আমরা যোগ করেছি, যোগ করলে এই যে এটাও আছে লাস্টের এটাও আছে, তাহলে আমরা পেয়েছি কত, 640 সিলিন্ডার মুভমেন্ট। তাহলে FCFS এ তোমার সিলিন্ডার মুভমেন্ট খুব বেশি হবে এটা বুঝাই যাচ্ছে, কারণ আমরা কি কোন ধরনের অপটিমাইজেশন করতেছি না, যেখান থেকে যেখানে যা যাচ্ছি মানে যেই রিকোয়েস্ট পাচ্ছে আগে সেটাকে আগে যাচ্ছি। আচ্ছা একটু দেখে বলো তো এই রিকোয়েস্টটাতে এটাকে কিভাবে ইমপ্রুভ করা যেত বলো তো, আমি এখানে আছি, এই হলো আমাদের রিকোয়েস্ট 53 আছি, 53 থেকে কোনটাকে সার্ভ করলে সবচেয়ে কম সিলিন্ডার মুভমেন্টে যাওয়া যেত দেখো তো এই রিকোয়েস্ট গুলোর মধ্যে, 65, 53 থেকে 65 এ গেলে ভালো ছিল তাই না, যদিও আমার রিকোয়েস্ট এসেছে সবার আগে 98, কিন্তু আমরা 98 এ না গিয়ে কোথায় যাব, 65 এ যাব, এটা কি বোঝা গেল। তাহলে তোমার নাম্বার অফ সিলিন্ডার আমরা এখন অপটিমাইজ করতেছি না, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে তোমার শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, SSTF, শর্টেস্ট সিক টাইম ফার্স্ট। তাহলে দেখো এই অঙ্কটাকে আমি যদি SSTF দিয়ে করি কি অবস্থা দাঁড়ায়, এই যে SSTF শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, তাহলে প্রথমে আমি ছিলাম 53 তে, 53 থেকে আমি কোথায় গেলাম, 98 এ যাব না, 98 এর আগে কোথায় যাব, 65 এ যাব, গেল 65 এ, তাহলে আমার সিলিন্ডার মুভমেন্ট কত হইছে বলো তো, 65 - 53। আচ্ছা এখন বলো 65 এ আছে, 65 থেকে যে এটা এটা হয়ে গেছে, তাহলে 65 থেকে নেক্সট সবচেয়ে কাছে কোনটা, এগুলোর মধ্যে দেখে বলো, 67, তাহলে গেলাম 67 এ, মাত্র দুইটা সিলিন্ডার মুভমেন্ট হয়েছে, 67 - 65। এখন দেখো আমি আছি 67 এ, 67 থেকে কোথায় যাবো, যে এগুলোর মধ্যে থেকে বলো, দেখে বলো 67 থেকে কই গেলে সবচেয়ে ভালো হয়, ডান দিকে যাবো না বাম দিকে যাবো,
দেখো 67 থেকে আমি যদি 98 এ যাই তাহলে আমাকে এই যে এখানে গেলে আমার মুভ করতে হয় 31টা মুভমেন্ট আর দেখো এদিকে আসলে মুভ করতে হয় মাত্র 30টা দেখো তো ঠিক আছে কিনা জি স্যার তাহলে আমরা কি করতেছি প্রতি পয়েন্ট থেকে যেই রিকোয়েস্ট আমার সবচেয়ে কাছে সেদিকে আমরা যাচ্ছি তার মানে আসলে কি এটা সিম্পলি একটা গ্রিডি অ্যাপ্রোচ না বলো তো জি স্যার আচ্ছা তাহলে আমি দেখো এই যে 30 তে চলে আসছি 30 তে এখন 30 থেকে নেক্সট আমরা কোথায় গিয়েছি এই যে 37 এ 37 আসলাম 37 থেকে আমরা এরপরে গেলাম হচ্ছে 14 তে এরপরে আমার এদিকে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই কারণ ডান দিকে যেতে গেলে আমার এক্সপেন্সিভ হয়ে যাবে তাহলে আমরা এদিকে 14 পর্যন্ত আসলাম 14 এর পরে এরপরে দেখো আমরা এরপরে আমরা ডান দিকে মুভ করা শুরু করেছি এই যে এখান থেকে আমরা চলে গিয়েছি 98 তারপরে 98 থেকে 122 122 থেকে 124 দেন 183 তাহলে তুমি যদি এখন যদি ইন্ডিভিজুয়াল প্রতিটা পয়েন্টের বিয়োগফল করো তোমার সিলিন্ডার মুভমেন্ট আসবে মাত্র 236 তাহলে দেখো আগেরটায় কত ছিল 640 আর এখন আসলো কত 236 তাহলে এসএসটিএফ করলে তোমার কি হবে বলো তো রিকোয়েস্ট গুলো কি করা যাবে বলো তো তুমি যেই পজিশনে আছো সেখান থেকে যেই সিলিন্ডারের রিকোয়েস্ট গুলো নিয়ার বাই সেগুলোকে তুমি আগে সার্ভ করবা এতে করে তোমার ওভারঅল সিলিন্ডার মুভমেন্ট কমে যাবে তার মানে তোমার ডিস্কের কি হবে রিড রাইট পারফরম্যান্স বেড়ে যাবে না বলো তো কারণ সিক টাইমে তোমার সময় কম লাগবে না নাকি জি স্যার আর আর কি একজন একটু রিপ্লাই করো বুঝা তাহলে বুঝবো যে বুঝতেছো কিনা জি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এসএসটিএফ এর পারফরম্যান্স ডেফিনেটলি বেটার পাবো কোনো সন্দেহ নাই যদি তোমার হাতে এই সিলিন্ডারের রিকোয়েস্ট গুলো ইনফ্যাক্ট বিভিন্ন অ্যাপ্লিকেশন তোমাকে আগেই সিলিন্ডারের রিকোয়েস্ট গুলো দিতে থাকবে তাহলে তোমার যদি যেই রিকোয়েস্ট গুলো তোমার হাতে আছে সেগুলোর মধ্যে তুমি যদি নিয়ার বাইটাতে আগে যাও তাহলে তোমার কি হবে ওভারঅল পারফরম্যান্স ইমপ্রুভ করতে পারে আচ্ছা একটা যেটা প্রবলেম হতে পারে যে এই রিকোয়েস্ট গুলো যে এই যে রিকোয়েস্ট গুলো বলো তো এই এসএসটিএফ এর ক্ষেত্রে এই রিকোয়েস্টটা যদি তোমার হাতে না থাকে আগে তুমি কি ডিসাইড করতে পারবা যে কোনটায় আগে যাব রিকোয়েস্ট গুলো যদি আগে না এসে একটা একটা করে আসতে থাকে তাহলে কি এসএসটিএফ কাজ করবে কিনা বলো তো না স্যার তোমার যে পয়েন্টে আছো এখান থেকে যদি একটা একটা করে রিকোয়েস্ট আসতে থাকে তাহলে কিন্তু এসএসটিএফ আর অ্যাপ্লাই করা সম্ভব হবে না কারণ তুমি তো তাহলে আর অপটিমাইজ করতে পারবে না ডিসাইড করতে পারবে না যে কোনটা সবচেয়ে কাছে যদি একটা একটা করে রিকোয়েস্ট আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু এসএসটিএফ টোটালি ফেল করবে তখন এসএসটিএফ কি হয়ে যাবে বলো তো নরমালি এফসিএফএস হয়ে যাবে না বুঝাচ্ছে তোমার হাতে যদি একটা একটা করে রিকোয়েস্ট আসে তাহলে তো তুমি আর অপটিমাইজ করতে পারবে না যার মানে তোমাকে নীলক্ষেত থেকে একটা ফোন আসলো বললো উত্তরে যাও এবার তুমি উত্তরে চলে গেলে তারপরে আবার ফোন আসলো ইয়েতে আসো নিউ মার্কেটে আসো তাহলে তোমার যদি একটা একটা করে রিকোয়েস্ট আসে তাহলে তো তুমি আর অপটিমাইজ করতে পারবে না তোমার হাতে যদি আগেই কয়েকটা রিকোয়েস্ট চলে আসে তখন তুমি কি করতে পারবে ওগুলোর মধ্যে যেগুলো কাছে সেই ডিসিশনটা নিতে পারবে ক্লিয়ার হয়েছে কি এসএসটিএফ এর ডিফিকাল্টিস জি স্যার আচ্ছা দেখো তো এই অ্যাপ্রোচে যদি যাই এটা সবচেয়ে সহজ অ্যাপ্রোচ অ্যাপ্রোচটা কি দেখো এই অ্যাপ্রোচটা কে আমরা বলছি স্ক্যান অ্যালগরিদম স্ক্যান কি করতেছে দেখো স্ক্যান হচ্ছে এই যে এখানে দেখো বলে দেওয়া আছে এরকম যে আচ্ছা একটু দেখি আমাকে আচ্ছা স্ক্যান অ্যালগরিদমটা কি করতেছে দেখো স্ক্যান অ্যালগরিদমটা বলা আছে যে আমি এই মুহূর্তে 53 নাম্বার সিলিন্ডারে আছি তাই না এই তো বলা ছিল 53 নাম্বার এগুলো হচ্ছে আমাদের রিকোয়েস্ট আচ্ছা স্ক্যান অ্যালগরিদমটা দেখো তোমাকে আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা যখন একদিকে যাওয়া শুরু করব তার মানে ধরো আমি এখন এই মুহূর্তে আছি 53 তে তোমার ডিস্কের হেড হচ্ছে এখন এই দিকে যাচ্ছে এই যে লোয়েস্ট নাম্বার সিলিন্ডারের দিকে যাচ্ছে তাহলে আমি কি করব আমি যেই দিকে মুভ করব শুধু সেই দিকে রিকোয়েস্ট গুলোকেই আগে সার্ভ করব তার মানে আমি 53 থেকে যদি তোমার কাছে আমি এখন যাচ্ছি কোন দিকে বলো তো 53 থেকে কোন দিকে যাচ্ছি আমি কি হাই নাম্বার সিলিন্ডারের দিকে যাচ্ছি নাকি লো নাম্বার সিলিন্ডার দিকে যাচ্ছি বলো তো এই ছবিটা দেখে বলো লোতে যাচ্ছি তাহলে আমার হাতে এই হচ্ছে রিকোয়েস্ট তাহলে বলো তো আমি কোনটাকে সার্ভ করব আমি কি এই এটাকে সার্ভ করব কিনা এটাকে 98 কে কি সার্ভ করব কিনা আমি যাচ্ছি কোন দিকে হেডের মুভমেন্ট কোন দিকে বলো তো এখন জিরোর দিকে তাহলে আমরা কি করব আমরা যেই দিকে যাচ্ছি শুধু সেই দিকে রিকোয়েস্ট গুলোকে সার্ভ করব তাহলে দেখো তো 53 থেকে আমার হাতে সামনে কোনটা আগে পড়বে 37 তাহলে দেখো এই যে 37 কে সার্ভ করলাম তারপরে 14 কে সার্ভ করলাম
আচ্ছা 14 কে সার্ভ করার পরে দেখো তো আমি কোথায় গিয়েছি, দেখো তো যে জিরোতে গিয়েছি না, জিরোতে কি কোনো রিকোয়েস্ট ছিল আসলে? না ছিল না, কিন্তু তারপরে আমরা জিরোতে যাব। তার মানে আইডিয়াটা হচ্ছে যে যেই দিকে রওনা দিব সেই দিকের একদম শেষ পাতা পর্যন্ত যাব। তো যাওয়ার সময় সামনে যেই রিকোয়েস্ট গুলো পড়বে সেগুলোকে আমরা সার্ভ করতে করতে যাব। তাহলে এই যে 14 থেকে আমি জিরোতে গেলাম, যদিও আমি জিরোতে আসছি কিন্তু জিরোতে কিন্তু কোনো রিকোয়েস্ট ছিল না। এটার আইডিয়াটা হচ্ছে যে এখন যদি আমার সামনে 12 নাম্বার সিলিন্ডারের রিকোয়েস্ট আসতো, বলো তো সার্ভ হয়ে যেত না 12 নাম্বারের রিকোয়েস্টটা? তাহলে আমি তো 14 থেকে জিরোর দিকে যাচ্ছি, তাহলে যেই দিকে আমরা যাচ্ছি সেই দিকে আমরা কি করব, একবারে মাথা পর্যন্ত উঠতে শুরু করব। মানে যে পয়েন্ট থেকে শুরু করলাম যেই দিকে যাচ্ছি ওই পয়েন্টের একদম শেষ মাথা পর্যন্ত যাব। ব্যাপারটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্ক বা এরকম যে বড় মার্কেট গুলোতে যখন এই যে লিফ্ট গুলো চলে, দেখো আমরা কি করি, যারা বসুন্ধরা সিটিতে সবাই হয়তো গিয়েছো কোনো সন্দেহ নাই, ধরো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি, এখন গ্রাউন্ড ফ্লোর থেকে কি করে বলো তো, এই লিফটটা একদম লেভেল 8 পর্যন্ত যাবে না? ধরো 8-তলা বিল্ডিং, তাহলে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে এটা 8-তলা পর্যন্ত যাওয়া শুরু করবে। তাহলে 8-তলা পর্যন্ত যেতে যাওয়া যখন যাবে, যদি মাঝখানে কোনো ফ্লোরে রিকোয়েস্ট থাকে তাকে নিয়ে যাবে। আচ্ছা এখন ধরো এই যে উপরের দিকে উঠা শুরু করলো, এই উপরের দিকে উঠার সময় কি লিফটটা কি মাঝখানে থেমে আবার নিচে নামে বলো তো, নাকি একবার উপরে উঠতেই থাকবে? কি হবে আইডিয়াটা এই যে স্ক্যান অনুসারে যদি চিন্তা করি? না স্যার, 8 পর্যন্ত যাবে। রাইট, তার মানে তুমি যখন একদিকে রওনা দিলা তখন তুমি কিন্তু আর নিচের দিকে নামবা না, তুমি যাওয়ার সময় যা যা যারা যারা উপরে যেতে চায় সবাইকে উপরে নিয়ে যাবা, একবারে লেভেল 8 এ চলে যাবা। তারপরে 8 থেকে যখন তুমি আবার নামা শুরু করবা, এবার কিন্তু তুমি আর কাউকে সাথে এসে আর 8 এ যাবা না। তার মানে একদিকে যখন রওনা দিবা ওই দিকে কমপ্লিটলি তুমি কমপ্লিট ডিস্টেন্সটা কভার করবা। তাহলে 8 থেকে রিকোয়েস্ট থাকুক আর না থাকুক, এটা কি করবে, উপর থেকে নামতে নামতে কোন পর্যন্ত আসবে বলো তো? আবার লেভেল 1 পর্যন্ত আসবে। তাহলে এইভাবে তুমি যদি মুভ করো লিফটের আইডিয়া, এই আইডিয়াটাকে আমরা বলছি স্ক্যান অ্যালগোরিদম। আচ্ছা বলো তো এইটা এই যে অ্যালগোরিদমটা কি বোঝা গেল কিনা বলো তো? তোমাকে কিন্তু তাহলে বলে দিতে হবে না যে হেড কোন দিকে যাচ্ছে নাকি, এটা না বললে কি তুমি অঙ্কটা করতে পারবা? দেখো তো হেড এখন কোথায় আছে, 53। আচ্ছা তোমাকে কি বলে দেয়া আছে বলো তো, হেড কোন দিকে যাচ্ছে, জিরোর দিকে যাচ্ছে। তাহলে এটা না বললে কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে না, কারণ তুমি এখন 53 থেকে জিরোর দিকে যাচ্ছ, তার মানে জিরোর দিকে যে রিকোয়েস্ট গুলো এগুলো তুমি আগে সার্ভ করতে করতে যাবা। তাহলে অ্যাডিশনাল কি আছে বলো তো? অ্যাডিশনাল হচ্ছে এই যে 14 থেকে যে শূন্য, শূন্যতে আসলে এই মুভমেন্টটা এক্সট্রা না বলো তো, এই যে এক্সট্রা মুভমেন্ট না, এখানে কি কোনো কল ছিল? এখানে দেখো তো 14 থেকে জিরো পর্যন্ত এই মাঝখানে কি কোনো কল ছিল তোমার, কোনো সিলিন্ডারের রিকোয়েস্ট ছিল? দেখো তো ছিল না, তারপরও আমরা কেন মুভ করলাম, কারণ ওই যে আমরা বললাম যে যেই দিকে যাব সেটা শেষ মাথা পর্যন্ত যাব। আচ্ছা এখানে দেখো এই জিরোতে আসার পরে আমরা আবার ডান দিকে মুভ করা শুরু করেছি, ডান দিকে যাওয়ার সময় যেগুলো যেগুলো সামনে পড়তেছে সেগুলোকে আমরা সার্ভ করতে করে যাচ্ছি। আচ্ছা এখানে সে থেমে গেলাম কেন বলতো? কারণ দেখো তো আমার এই অঙ্কে কি এরপর আর কোনো রিকোয়েস্ট আসে কিনা, আছে আছে কিনা দেখো তো, এখন নেই। তাহলে তোমার এই অঙ্কে তুমি কি করবা, এই 183 এসে থেমে যাবা। আচ্ছা এরপরে দেখো তো, এরপরে যদি তোমার কাছে যে তুমি যখন এখানে আছো, তোমার কাছে যদি এখন একটা রিকোয়েস্ট আসছে 45 এর জন্য, তুমি কি করবে, এখান থেকে কি ডানে বামে মুভ করে চলে যাবা নাকি এখান থেকে কি করবা বলো তো? এই অ্যালগোরিদমটাতে স্যার 199 পর্যন্ত যাব। এক্স্যাক্টলি, তার মানে 183 থেকে তুমি 199 পর্যন্ত যাবা, তারপরে আবার বাম দিকে ঘোরা শুরু করবা, এবার যেতে যেতে সার্ভ করবা। তার মানে যেদিকে আমরা যাচ্ছি সেই দিকের কমপ্লিট মুভমেন্টটা কিন্তু আমাকে শেষ করতে হবে। তাহলে এই অঙ্কটা তুমি যদি এই বিয়োগ ফল গুলো ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে সম্ভবত কত আসে, 208 বোধহয় আসে সম্ভবত, একটু দেখো তো ক্যালকুলেশন করে, এটা ক্যালকুলেশন করলে 208 আসতেছে। তাহলে এটার পারফরমেন্স কি বলতো, বেটার আসতেছে না নাকি তোমার? তুমি যদি FCFS অ্যাপ্লাই করো তোমার আসতেছিল 640, তুমি যদি FCFS অ্যাপ্লাই করো তোমার মুভমেন্ট আসতেছিল কত, এই দেখো তোমার মুভমেন্ট আসতেছিল 640, তুমি যখন SSTF এ গেলা তখন তোমার হয়ে গেল 236, তুমি যখন স্ক্যানে গেলা তখন তোমার কি আসলো, তখন তোমার আসলো হচ্ছে 208 এই এই অঙ্কটার জন্য। আচ্ছা আমাকে বলো তো এই অঙ্কটা যদি আমি বলতাম যে এই দিকে যাচ্ছে, তাহলে কি 208ই আসতো কিনা,
নাকি কম বেশি হইতে পারতো? কম বেশি হইতো স্যার। আচ্ছা তাহলে দেখো আমরা কিন্তু সিচুয়েশনের উপর বেস করে অ্যাপ্লিকেশন করতেছি। আচ্ছা SSTF আর স্ক্যান এর মধ্যে যদি কম্পেয়ার করি, স্ক্যানটা একটু সিম্পল অ্যালগরিদম না, যেই দিকে যাচ্ছে ওই দিকে যাইতেই থাকবো, হেডটাকে মুভ করতেই থাকবো। জি স্যার। ঠিক আছে, তাহলে SSTF এ কি করা লাগতেছে বলতো? বারবার বিয়ে করে দেখতে হচ্ছে না কোনটা সবার কাছে নাকি? জি স্যার। কিন্তু এই স্ক্যানে কি আমার কোনো বিয়োগ টিয়োগ কিছু করা লাগবে নাকি আমি সোজা চোখ বন্ধ করে একদিকে যেতেই থাকবো, সামনে যারা যারা সার্ভিস পড়বে তাদেরকে সার্ভিস দিতে দিতে যাবো? স্যার স্ক্যানের এই মানে লেফটে যাবে না রাইটে যাবে এটা কি ডিপেন্ড করবে প্রথম রিকোয়েস্টের উপর? এক্স্যাক্টলি, প্রথম রিকোয়েস্ট, প্রথম যদি তোমার স্টার্ট করো যে তোমার 5 নম্বরে যাবো, তার মানে তুমি ডানে যাওয়া শুরু করলা, এবার তুমি ডানে যেতেই থাকবা। ঠিক আছে, কারণ তুমি তো প্রথমে জিরোতে আছো, জিরো থেকে ধরো তুমি ডান দিকে যাওয়া শুরু করলা, ডান দিকে যাওয়া শুরু করলা, একদম যেতে যেতে তুমি 300 পর্যন্ত 200 পর্যন্ত যাবা, তারপর আবার 200 থেকে জিরো, আবার জিরো থেকে 200, 200 থেকে জিরো, এইভাবে তোমার কন্টিনিউয়াস মুভমেন্ট চলতে থাকবে এবং মাঝখানে সামনে যে রিকোয়েস্ট গুলো পড়বে সেগুলোকে তুমি সার্ভ করতে করতে যাবা। ওই যে তোমরা কি ইয়েতে চড়ছো, ওই যে আমাদের ইউনিভার্সিটির বাসে চড়ছো? জি স্যার। ইউনিভার্সিটির বাস কি করে, ধরো মিরপুর থেকে রওনা দিছে, তাহলে মিরপুর থেকে রওনা দিয়ে এটা বিভিন্ন পয়েন্ট হয়ে 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 আসানুল্লাহ যাচ্ছে। তা তুমি কি করতেছো বলো তো? তুমি ফার্ম গেটে দাঁড়ায় আছো, তুমি জানো যে কনফার্ম যে একটু পরে এটা ফার্ম গেটে আসবে, তোমাকে নিয়ে চলে যাবে। আচ্ছা ফার্ম গেট থেকে কি কখনো আবার ব্যাক ট্র্যাক করে মিরপুরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি এটা ফার্ম গেট থেকে একদম সোজা অস্টের দিকে রওনা দিবে? এটা কি কোনো ডানে বামে মুভ করবে নাকি একবারে ওই যে বাসের রুটের মতো একবারে যেখান থেকে শুরু করবে? বাসগুলো তাই চলে না বলো তো? একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এখান থেকে ধরো উত্তরা যাবে, তার মানে উত্তরার মাঝখানে কি সে কখন আর ফেরত পিছনের দিকে ব্যাক করে নাকি একদম উত্তরা গিয়ে থামে বলো? কি করে বলো তো? উত্তরা গিয়ে থামে। তাহলে কি বোঝা গেল যে তোমার স্ক্যান অ্যালগরিদমটা কি কিসের সাথে কিভাবে ম্যাপ করতেছে বোঝা গেল কিনা? দেখো এটা সিম্পলেস্ট অ্যালগরিদম না, এক জায়গা থেকে শুরু করে শেষ পর্যন্ত যাব, আবার শেষ থেকে পিছনের দিকে আসবো। এমন যদি হয় যে শেষে কোনো রিকোয়েস্ট নাই, তাও কিন্তু আমি কি করবো বলো তো? উত্তরা পর্যন্তই যাবো, আমি কিন্তু পেছনের দিকে ব্যাক করবো না, উত্তরে গিয়ে থামবো তারপরে পেছনের দিকে ব্যাক করবো। স্ক্যান বোঝা গেল কিনা আইডিয়াটা বলো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? দেখো ঠিক আছে, কোনো এটা কনসেপ্টটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা তাহলে দেখো এই স্ক্যানের সাথে একটু যদি আমরা মডিফিকেশন করি, যে আমরা এখানে বলো দুই দিকে সার্ভ করছি না বলো তো? দুই দিকে সার্ভিস দিয়েছি না? এটা তো আমরা যাওয়ার সময় সার্ভিস দিয়েছি, আসার সময় সার্ভিস দিয়েছি, দুই পাশে। এইটা না করে যদি আমি এরকম করি, দেখো এটা যদি আমি এরকম করে ফেলি যে আমি যে কোনো একদিকে সার্ভিস দিব, ঠিক আছে, যে কোনো একদিকে সার্ভিস দিব আরেক দিকে সার্ভিস দিব না, কিরকম? এখানে দেখো বলে আছে হেড কোথায়, 53-তে তোমাকে বলে দেয়া আছে যে এটা যখন লো থেকে হাই দিকে যাচ্ছে সিলিন্ডারের দিকে তখন বলা আছে। এই কথা শুনতে পাচ্ছ? জি স্যার। মিউট হয়ে গেছিল। আচ্ছা দেখো এখানে কি বলা আছে যে এটা লো থেকে যখন হাই এর দিকে যাবে তখন এটা শুধু সার্ভিস দিবে, আর যখন শেষ মাথায় চলে আসবে এখান থেকে সে একবারে জাম্প করে আবার জিরোতে ব্যাক করবে, তার মানে এই আসার পথে নো সার্ভিস। এটা বলে দেওয়া আছে যে লো থেকে হাইতে যাওয়ার সময় সার্ভিস দিবে, হাই থেকে যখন লোতে আসবে তখন কোনো সার্ভিস সে দিবে না, না দিয়ে সে কি করবে আবার জিরোতে ব্যাক করে চলে আসবে একবারে। তাহলে দেখো তো আমরা এখন ছিলাম কোথায়, কোথায় আছি বলো তো? কোন রিকোয়েস্টে আছি, 53-তে আছি না হেড নাকি? আচ্ছা ফাইন, তাহলে দেখো তো আমার সার্ভিস রিকোয়েস্ট, এগুলো হচ্ছে আমার সার্ভিস রিকোয়েস্ট, তাহলে আমি কোনটাকে সার্ভিস দিব? আমি কিন্তু যেখানে যা যেদিকে যাচ্ছি সেই দিকে যেতে থাকবো স্ক্যানের মতোই, তাহলে আমরা এদিকে যাচ্ছি, তাহলে সার্ভিস কি এদিকে দিতে হবে না? দেখো তো এইদিকে তো আমরা সার্ভিস দিব, তাহলে 53 থেকে কোথায় সার্ভিস দিলাম? 65, 67, 98, 122, 124, 183 বলতো, 183 পরে আর কোনো রিকোয়েস্ট আছে কিনা দেখো তো? 183 পরে কোনো রিকোয়েস্ট আছে কিনা দেখো তো? এই যে এই রিকোয়েস্ট ব্লকটা চেক করো, 183 পরের কোন নাম্বারের রিকোয়েস্ট আছে কিনা? আচ্ছা রিকোয়েস্ট নাই, কিন্তু আমাদেরকে কি করতে হবে বলতো? শেষ পর্যন্ত যেতে হবে না?
তাহলে দেখো তো এই যে 183 থেকে যে আমি 199 তে আসলাম, এই যে এই যে মুভমেন্টটুকু 199 থেকে 183, এই মুভমেন্টটুকু এক্সট্রা হলো না আমাদের সিলিন্ডার মুভমেন্ট? জি স্যার। আচ্ছা তারপরে কিন্তু আমাকে করতে হবে, কারণ আমাদের অ্যালগোরিদমই বলতেছে শেষ মাথা পর্যন্ত যাব। তাহলে এই যে দেখো এখান থেকে আমি এই মাথা পর্যন্ত আসলাম, ঠিক আছে। আসার পরে দেখো এখান থেকে আমরা এই 199 থেকে এই যে আমি জিরোতে ব্যাক করেছি, দেখো তো আসার পথে কোনো সার্ভিস দিয়েছি কিনা? দেইনি। আচ্ছা আমাদের সব সার্ভিস কি কমপ্লিট হয়ে গেছে? দেখো তো সবগুলো রিকোয়েস্ট কি সার্ভ হয়েছে কিনা? দেখো এই যে এগুলো সার্ভ হয়ে গেছে, যে এইটা এই যে এইটা 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 সরি এটা এটা বাকি আছে, এখনো 14 বাকি আছে। এই এইটা 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 এইগুলো সার্ভিস হয়ে গেছে, কিন্তু দেখো তো 14 আর 37 এখনো বাকি আছে না? তাহলে 14 আর 37 কে আমি কিভাবে সার্ভিস দিলাম? জিরোতে ফেরত আসার পরে আবার যখন ডান দিকে যাওয়া শুরু করলাম তখন আমি এদেরকে সার্ভিস দিয়ে দিতে যাব। তাহলে আমরা এখানে কি করতেছি, আমরা দুই দিকে সার্ভিস দিচ্ছি না, আমরা যে কোনো এক দিকে সার্ভিস দিব সি স্ক্যানে। আচ্ছা আমাকে বলো তো এটার আসলে যুক্তিটা কি, একদিকে সার্ভিস দিলে লাভটা কি, মানে দুই দিকে কেন সার্ভিস দিলাম না? কোনো মানে চিন্তা করে মনে হয় যে মানে এটা পিছে যুক্তি থাকতে পারে কি? আমি তো সি স্ক্যানে তো আমরা দুই দিকে সার্ভিস দিছিলাম, এখানে আমরা যে কোনো একদিকে সার্ভিস দিচ্ছি। দেখো তো এই যে আমরা এই যে এইভাবে যেতে যেতে সার্ভিস দিতে দিতে গিয়েছি না, এই যে এগুলোকে সার্ভ করতে করতে গেলাম না, এই যে এগুলোকে নাকি দেখো তো। আচ্ছা তো এগুলোকে তো আমরা সার্ভিস করতে করতে গেলাম, তাহলে এইটা সম্ভাবনা আছে না যে যেহেতু আমি এইগুলোকে মাত্রই সার্ভিস করতে করতে গেলাম, তার মানে যখন ফেরত যাব এই দিকে কি আসলে রিকোয়েস্ট আর থাকবে বলো? এগুলো অলরেডি সার্ভিস হয়ে গেছে না, কারণ আমি তো যাওয়ার সময় এগুলোকে সার্ভিস দিয়ে গেছি নাকি? জি স্যার। তাহলে যেহেতু আমরা একদিকে যাওয়ার সময় এগুলোকে সার্ভিস করতে করতেই গেলাম, তাহলে সম্ভবত এই রিকোয়েস্ট গুলোকে আমরা আগেই সার্ভিস দিয়ে ফেলেছি, তো সেই জন্য আমরা যখন ফেরত আসবো আমরা আবার শূন্যতে ফেরত আসবো। একটা জিনিস শুধু খেয়াল রাখবা, এই যে আমরা 199 থেকে জিরোতে ফেরত আসলাম, এই 200টা সিলিন্ডার মুভমেন্ট কি আমার অঙ্কে যোগ হবে কিনা কি বলতে পারবা? দেখো এই যে 199 থেকে আমি আবার জিরোতে ফেরত আসলাম, তাহলে এই যে টোটাল 200টা সিলিন্ডার বেশি মুভমেন্ট মনে হচ্ছে না এখানে? এড হবে না স্যার, এটা অ্যাড হবে না। কেন অ্যাড হবে না? কারণ 199 থেকে আমরা একবারে জাম্প করব হচ্ছে তোমার জিরোতে, এই জাম্প করার সময় কিন্তু কোনো সিক টাইম যোগ হবে না, তার মানে এটা কিন্তু 199 থেকে দেখতে 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 জিরোতে আসবে না, কাজেই তোমার কোনো সিক টাইম কিন্তু যোগ হবে না। 199 থেকে হেড কি করবে, একবারে ঘুরে জিরোতে ব্যাক করবে সার্কুলার কিউর মতো, সেজন্য এই 199 থেকে জিরোতে আসতে যে মুভমেন্টটা এটা কিন্তু কাউন্ট হবে না। তাহলে তোমার এই অঙ্কটাতে তুমি যখন সিলিন্ডার মুভমেন্ট কাউন্ট করবা কিভাবে কাউন্ট করবা বলো তো, কিভাবে কাউন্ট হবে? এই যে দেখো এখানে দেখো এই 53 থেকে এই যে এইটুকু যোগ হবে, তারপরে এইটুকু বিয়োগফল যোগ হবে, এইটুকু যোগ হবে, এইটুকু যোগ হবে, এইটা যোগ হবে, এইটা যোগ হবে, এখান থেকে এইটুকুও যোগ হবে, কিন্তু তোমার কি করতে হবে এইটুকু যে মুভমেন্টটা এটাকে কিন্তু আমরা যোগ করবো না। এটা বোঝা গেছে কিনা দেখো। আচ্ছা তারপরে দেখো আবার এখান থেকে যখন জিরো থেকে যখন আবার 14 তে যাচ্ছি এটাও যোগ করব, 14 থেকে যখন আবার 37 এ যাচ্ছি এই বিয়োগফলটা কিন্তু যোগ করবে। আচ্ছা এটা তোমরা একটু যোগ করে আমাকে বলো, এটা যোগ করে বলো যে এটার সিলিন্ডার মুভমেন্ট কত আসছে, এই বিয়োগ এটা বিয়োগ করো, বিয়োগ করে আমাকে যোগফলটা বলো, তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পারছো কিনা এটার এটার বিয়োগফলটা, মানে প্রতিটা পয়েন্টের বিয়োগফল যোগ করে আমাকে টোটাল সিলিন্ডার মুভমেন্টটা বলো একজন। আমি যেখানে লিখে ফেলি 58 থেকে যেহেতু আমরা গিয়েছি 53 থেকে আমরা গিয়েছিলাম 65 তে, তাহলে দেখো তো এরকম কিনা 65 - 53, তারপরে হচ্ছে তোমার 65 থেকে কোথায় গেছি 67, 67 - 65, তারপরে গেলাম 98, 98 - 67, 122 - 98, তারপরে 124 - 122, 183 - 124, 199 - 183, তারপর হচ্ছে তোমার 14 - 0, আর হচ্ছে 37 - 14,
দেখো তো এই পয়েন্টগুলো যোগ হবে কি না, ঠিক লিখছে কিনা দেখো, এই যে এগুলো যোগ করতে হবে। দেখো এটা ঠিক আছে কিনা বলো। জি স্যার। তাহলে যোগ করো, যোগ করে বলো কত হয়েছে অ্যান্সার। পরীক্ষায় কিন্তু এরকম সিনারিও দেওয়া থাকবে, হ্যাঁ, যে তোমার এরকম মুভমেন্ট হচ্ছে, এই পয়েন্ট থেকে এইদিকে যাচ্ছে, এইদিকে সার্ভিস দেয়, এগুলো সব বলে দেওয়া থাকবে। এই অঙ্কটা কিন্তু তোমার অবশ্যই বলে দিতে হবে, যেটা হেডটা কোন দিকে সার্ভিস দেয়, নিচ থেকে উপরের দিকে যাওয়ার সময় সার্ভিস দেয় নাকি উপর থেকে নিচের দিকে আসার সময় সার্ভিস দেয়, এটা কিন্তু বলতে হবে। এটা না বললে কিন্তু ক্যালকুলেশন করতে পারবে না। তাহলে টোটাল সিলিন্ডার মুভমেন্ট কত আসছে বলো, কেউ কি করতেছো? রোল 25 বা 45 করেছো কেউ, একজন যে কোনো একজন করে বলো। 206 মেবি। আচ্ছা ঠিক আছে, এটা যোগ করবা, এটা যোগ করে কত আসে দেখবা। তাহলে এখানে আমি যদি এই যে অ্যালগোরিদম গুলো আমরা দেখলাম, আমরা কি কি দেখলাম বলো তো, FCFS, তারপরে দেখলাম SSTF, তারপরে দেখলাম স্ক্যান, এখন দেখলাম সি স্ক্যান, সার্কুলার স্ক্যান। আচ্ছা এই দুইটা অ্যালগোরিদমের মধ্যে পার্থক্য কি, যে স্ক্যান আর সি স্ক্যানের মধ্যে পার্থক্য কি? দুইটাই এদিক এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যায় না বলতো, নাকি? কিন্তু একটা কি করে বলতো, একটা হচ্ছে দুই দিকেই সার্ভিস দেয়, আর এই সি স্ক্যান কি করে, যেকোনো একদিকে সার্ভিস দেয় তো, কিন্তু দুইটাই কি শেষ মাথা পর্যন্ত যায় না? জি স্যার। আচ্ছা আমাকে একটা জিনিস বলতো, এই যে এই অ্যালগোরিদমটাতে দেখো, এই যে এই এই স্ক্যানে একটু আমরা ফেরত যাই, এই যে স্ক্যান আসলো, দেখো তো এখান থেকে আমরা বাম দিকে যাচ্ছি, এখানে রিকোয়েস্ট ছিল গিয়েছি, এখানে রিকোয়েস্ট ছিল গিয়েছি। আচ্ছা বলো তো এখান থেকে এই জিরোতে রিকোয়েস্ট কি ছিল আসলে, 14 পরে দেখো তো আর কোনো রিকোয়েস্ট ছিল কিনা, 14 নিচে কি আর কোনো রিকোয়েস্ট ছিল কিনা দেখো তো। না স্যার। আচ্ছা তো যদি রিকোয়েস্ট না থাকে, তাহলে 14 পর্যন্ত, 14 থেকে জিরোতে না গিয়ে এই 14 থেকেই আমি এদিকে যেতে পারতাম না দেখো তো, এখানে দেখো তো ঠিক আছে কিনা, 14 থেকে যদি আমি ডান দিকে মুভ করে চলে যেতাম যেহেতু আর কোনো রিকোয়েস্ট নাই, তাহলে বলো তো একটু সিলিন্ডার মুভমেন্ট কমানো যেত না? জি স্যার। ঠিক আছে, তার মানে যদি তোমার রিকোয়েস্ট না থাকে তাহলে আমরা আর শেষ পর্যন্ত যাব না, এইটাই যদি আমাদের আইডিয়া হয় তাহলে এই স্ক্যান অ্যালগোরিদমটার নামটা পাল্টায় যাবে, এটাকে আমরা বলবো লুক অ্যালগোরিদম। তার মানে অ্যালগোরিদমটার পার্থক্য কোথায়, যে সিম্পলি স্ক্যানের অ্যালগোরিদমটাকে আমরা মডিফাই করেছি, যেখানে রিকোয়েস্ট নেই সেখানে আমরা যাব না, এটাই যদি বলে দিই তাহলে স্ক্যানটা হয়ে যাবে লুক অ্যালগোরিদম। বলতো আমাদের লিফটের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে না, তুমি যখন একতলা থেকে কল দিয়েছো তোমার জন্য লিফট আসলো, তুমি পাঁচতলায় গেলা, আচ্ছা পাঁচতলা থেকে যদি আর উপরের দিকে কল না থাকে, বলতো লিফটটা কি আর উপরের দিকে যাবে নাকি নিচে কল থাকে নিচে নেমে যাবে, বলতো কি হয় লিফটের ক্ষেত্রে বলতো? পাঁচতলা থেকে ধরো সাততলায় কোনো কল নেই, তাহলে কি এই লিফটটা কি জোর করে সাততলা পর্যন্ত উঠবে নাকি পাঁচতলা থেকে আবার নিচের দিকে নেমে যাবে বলতো? নিচের দিকে নেমে যাবে না যদি নিচের রিকোয়েস্ট থাকে, কল থাকে। জি স্যার। আচ্ছা যদি এমন হতো যে ধরো 100 তলা বিল্ডিং নিচ থেকে রওনা দিয়েছি, তাহলে কল থাকুক বা না থাকুক এটা 100 তলা পর্যন্তই যাবে না যদি স্ক্যান অ্যালগোরিদম ইউজ করো, নাকি? জি স্যার। তাহলে এটা তোমার এটার চেয়ে পারফরমেন্স কি বলতো, লুকে পারফরমেন্স বেটার হবে না? কারণ তুমি যখন উপরের দিকে যাচ্ছ, তুমি যদি দেখো যে 10 তলার পরে আর কোনো কল নাই, তাহলে খামাখা 100 তলা পর্যন্ত যাবো কি জন্য, তাহলে আমি 10 তলা থেকে আবার নিচের দিকে ফিরে আসবো যদি আমার নিচের দিকে কল থাকে, তাহলে এই অ্যালগোরিদমটা হয়ে যাবে লুক অ্যালগোরিদম। এটা কি অনেকটা লিফটের সাথে আমাদের মিলতেছে না, লিফটের অ্যালগোরিদমের সাথে? আচ্ছা তাহলে এই সেই অ্যালগোরিদমটাতে আমি যদি বলি যে শেষ পর্যন্ত যাব না কিন্তু যে কোনো একদিকে সার্ভ করব, দেখো তো এটা কি ছিল, শেষ পর্যন্ত যাব কিন্তু যে কোনো একদিকে সার্ভ করব, তাই ছিল না সি স্ক্যান? জি স্যার। আর এখন কি বললাম, এখন বললাম যে শেষ পর্যন্ত যাব না, শেষ পর্যন্ত যাব না কিন্তু যে কোনো একদিকে সার্ভ করব,
তার মানে সি স্ক্যানটাকেও মডিফাই করতেছি স্ক্যানের মতো, যে কোনো একদিকেই সার্ভ করব কিন্তু শেষ পর্যন্ত যাব না, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সি লুক। আগেটা ছিল লুক অ্যালগরিদম, এটা হচ্ছে সি লুক অ্যালগরিদম। এই যে দেখো, এই যে এটা ছিল লুক, তাহলে লুকের সাথে সি লুকের পার্থক্য কি, যে দুইটাই অ্যালগরিদমই তোমার শেষ পর্যন্ত যায় না, কিন্তু লুক হচ্ছে তোমার দুই দিকে সার্ভ করে, আর সি লুক কি করবে, যে কোনো একদিকে সার্ভ করবে। তাহলে দেখো তো, এটা যদি আমি এই অঙ্কটা যদি খেয়াল করে দেখি, দেখো তো এই যে এইটা, দেখো তো এই এভাবে বলে দেয়া আছে, এই যে আছে 53 তে এই দিকে যাচ্ছি, ঠিক আছে, এই দিকে যাওয়ার সময় সার্ভিস দিব। তাহলে দেখো তো সি লুকের ক্ষেত্রে অ্যালগোরিদমটা ঠিক আছে কিনা, 53 থেকে 65, 65 থেকে 67, 67 থেকে 98, তারপর 122, 124, দেখো 183 পর্যন্ত ছিল আমাদের রিকোয়েস্ট। আগে আমরা কি করেছিলাম বলতো, 183 থেকে 200 পর্যন্ত গিয়েছিলাম না? জি স্যার। এখন আমরা 200 তে গেলাম না, না গিয়ে দেখো তো এই এই 183 থেকেই আমরা 14 তে ফেরত আসছি একবারে। তাহলে আমার দেখো তো এই যে এই মুভমেন্টটা কমে গেছে না? জি স্যার। তাহলে এখান থেকে আমরা 14 তে ব্যাক করলাম, 14 থেকে আবার 37 গেলাম। তাহলে নরমালি এই যে সি লুক অ্যালগরিদমের ক্ষেত্রে সি স্ক্যানের সাথে পার্থক্য কি, সি স্ক্যান আর সি অ্যালগরিদম, সি লুকের মধ্যে পার্থক্য কি, সি স্ক্যান আর সি লুক এই দুটার মধ্যে পার্থক্য কি তাহলে বলো? দুইটা অ্যালগরিদমই এক্স্যাক্টলি একই জিনিস, পার্থক্য কি, যে দুইটা অ্যালগরিদম এক্সট্রা এক্সট্রা আননেসেসারি স্পেসটা আমরা, মানে সিলিন্ডার মুভমেন্টটা কম লাগছে সি লুকে। কেন? কারণ আমরা এই যে এখান থেকে, যেহেতু আমার সামনের দিকে কোনো কল ছিল না, আমরা সামনের দিকে না গিয়ে এখান থেকে আমরা পেছনের দিকে ব্যাক করে চলে আসছি, সেই জন্য আমরা এটাকে বলছি সি লুক অ্যালগরিদম। তাহলে আমরা কি কি অ্যালগরিদম দেখলাম, আমরা আরেকবার একটু দেখি। আমরা দেখলাম হচ্ছে FCFS দেখলাম, FCFS কি ভালো? FCFS মোটেও ভালো না, তাই না? কারণ আমাদের থেকে এদিক ওদিক মানে পাগলের মতো মুভমেন্ট করতে হবে, প্রচন্ড সিলিন্ডার, হাই সিলিন্ডার মুভমেন্ট হবে, সো FCFS খুব মোটেও ভালো না। SSTF কি ভালো? কারেন্ট পজিশন থেকে যেটা কাছে সেটাকে সার্ভ করবো, তাই না? তাহলে এটা একটু FCFS এর ভালো পারফর্ম করবে না? জি স্যার। কিন্তু প্রবলেম কি বলতো, তোমাকে কন্টিনিউয়াসলি বারবার বিয়োগ করে করে দেখতে হবে যে কোন দিকে যাব। তাহলে হেডের মুভমেন্ট কি স্প্যারোডিক্যালি থাকবে না, একবার ডানে একবার বামে যাবে, কিন্তু যেটা কাছে সেই দিকে যাবে, তাই তো? মুভমেন্ট বেশি হবে, মুভমেন্ট মানে সিলিন্ডার মুভমেন্ট কমে যাবে না FCFS এর চেয়ে? জি স্যার। কিন্তু তোমার যে ডাইরেকশন চেঞ্জ হবে বারবার, তাই না, একবার ডানে একবার বামে, ডানে বামে বিভিন্ন দিকে মুভ করতে হবে, তাহলে তোমার SSTF কিন্তু ডেফিনেটলি FCFS এর চেয়ে ভালো পারফর্ম করবে, কিন্তু তোমার হেড কে ডানে বামে বিভিন্ন দিকে মুভ করতে হবে বারবার। তাহলে আমরা কি করতেছি, আমরা আইডিয়া হচ্ছে যে হেড যেদিকে যাচ্ছে ওই দিকেই যদি আমরা সার্ভিস দিতে দিতে যাই বা ফেরত দিতে দিতে আসি, তাহলে তোমার হেডের স্প্যারোডিক্যাল মুভমেন্টটা কমে গেল। তাহলে আমরা এই জন্য হচ্ছে এই যে স্ক্যানে চলে আসলাম, যে আমরা যেই দিকে রওনা দিব সেই দিকে একবারে সার্ভ করতে করতে শেষ পর্যন্ত যাব, আবার পেছনের দিকে আসার সময় সার্ভ করতে করতে আসবো, সেটা হচ্ছে স্ক্যান। তাহলে এটাও কিন্তু ভালো পারফর্ম করবে, ঠিক আছে? SSTF এর ক্ষেত্রে কি হয় বলতো, আগে থেকে রিকোয়েস্ট গুলো দেওয়া থাকতে হবে না বলতো? আচ্ছা, স্ক্যানের ক্ষেত্রে কি আগে থেকে রিকোয়েস্ট দেওয়া থাকতে হবে, নাকি আমি চোখ বন্ধ করে যেদিকে যাচ্ছি সেদিকে যারা সামনে পড়বে তাদের সার্ভ করতে করতে যাবো বলতো? কোনো রিকোয়েস্ট কি অ্যাডভান্স দেওয়া থাকতে হবে? আচ্ছা, তাহলে স্ক্যানের সাথে সি স্ক্যানের পার্থক্যটা জানো কোন জায়গায়? লেফট অথবা রাইট, ওয়ান ডিরেকশন, যে কোনো একদিকে সার্ভ করবে, তাই তো? যে কোনো একদিকে সার্ভ করবে কিন্তু শেষ পর্যন্ত যাবে, ঠিক আছে? তাহলে শেষ পর্যন্ত গেলে একটু আননেসেসারি তোমার সিলিন্ডার মুভমেন্ট হচ্ছে, সেজন্য আমরা কি করলাম, এটাকে একটু বেটার অপটিমাইজ কিভাবে করলাম, এই স্ক্যানের বদলে আমরা কি করলাম, স্ক্যানের বদলে আমরা করে ফেললাম লুক অ্যালগরিদম, তার মানে আমরা শেষ পর্যন্ত যাব না, তাহলে হয়ে গেল লুক। আর সি স্ক্যানটা যদি শেষ পর্যন্ত না যায় তাহলে সেটা হয়ে যাবে সি লুক অ্যালগরিদম। তাহলে তুমি যখন অ্যালগরিদম সিলেকশন করবা, সবচেয়ে ভালো পারফর্ম করবে দেখবা যে সি লুক অথবা SSTF। তো SSTF এর প্রবলেম একটাই, যে তোমার রিকোয়েস্ট গুলো আগে যা থাকতে হবে, দেয়া না থাকলে কিন্তু তুমি SSTF অপটিমাইজ করতে পারবে না। আর সি লুকের ক্ষেত্রে বা স্ক্যানের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, তোমার রিকোয়েস্ট জানার কোনো প্রয়োজন নেই, আমি যেদিকে রওনা দিয়েছি রওনা দিব, সামনে যারা যারা পড়বে তাদের সার্ভ করতে করতে যাব। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, আজকের পরমাণু এই অ্যালগোরিদম গুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের মধ্যে যারা রেসপন্ড করেনি তাদের মধ্যে থেকে একজন রেসপন্ড করো, অ্যালগোরিদমটা বুঝতে পেরেছো না, অ্যালগোরিদম গুলো বুঝতে পেরেছো না? রোল নাম্বার 1 আছো? জি স্যার।
অ্যালগরিদম গুলো বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা আরেকটু দেখি, রোল নাম্বার 19 আছো? আচ্ছা ক্লাস বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা রোল নাম্বার 14 সাদিয়া আছো? জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা শাওলি রহমান, রোল নাম্বার কত তোমার শাওলির? রোল নাম্বার 13, শাওলি আছো? আচ্ছা রোল নাম্বার 20 আছো? জি স্যার। ক্লাস কি ফলো করা যাচ্ছে? জি স্যার করা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি মোটামুটি বোঝা যায় তাহলে তো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারে একটু টপিক বাকি থেকে গেল, আমরা নেক্সট দিন এটা কালকে পড়ে ফেলবো, এটা কালকে আগামীকাল আমরা কভার করে ফেলবো। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, তা না হলে শেষ করবো। ঠিক আছে, মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আজকের জন্য শেষ করছি।